আমাদের পানিটা যদি ভিতরে অবস্থা দেখে ভালো করে বের করেন, এই কেস ট্যাংরা মানুষের রক্তই তো কম। আচ্ছা, আপনার গরম খাবার পছন্দ না ঠান্ডা খাবার? কোন খাবার বেশি পছন্দ? না, তারপরে কোনটা পছন্দ, গরম না ঠান্ডা? গরম ভাত। গরম ভাতই পছন্দ? মাছ মাংস ডিম এদের ভিতরে কোনটা বেশি পছন্দ? গরুগোশত। গরুগোশতই সবচেয়ে বেশি পছন্দ। পানি পিপাসা কেমন লাগে? না, পানি পিপাসা অতটা, এখন শীতের দিন তো, কিন্তু গরমে চরম। তাই পানি পিপাসা তো জল, পানি পিপাসা প্রচুর লাগে। করে ঘামে কেমন? আপনার পায়খানায় তো ওই অবস্থা? পেশাব গরমে অতটা হয় না, যেবার স্বাভাবিক হয় সেই রকমই, আর শীতে একটু বেশি। শরীরের কন্ডিশন তো বৃদ্ধা মানুষের মতো করে ফেলছেন, শরীরে রক্তই কম আপনার। কিন্তু খাবারের রুচি ঠিক আছে? হ্যাঁ, মনে করেন সে ঘুমও ভালো হয়? ঘুম হয় স্বাভাবিক যেরকম। গরমের দিনে তো পিসারও জ্বালা পুরা হয় না? না। আমি তো মোটা ছিলাম, এই রক্ত একজন দেওয়ার পর পরে আমার এটা হয়। এখন আপনার শরীরে রক্ত কম, রক্ত কম আছে, আসেন চিকিৎসা দিয়ে দেবেন ইনশাল্লাহ, চিকিৎসা যাতে ঠিক হয়ে যায়, সমস্যা নেই। তো এখন চাষা যেটা দিচ্ছেন ওইটাই কি দিবেন নাকি তার বিপরীত? কি আপনার চাষা শরীর আর আপনার শরীর কি এক? এক ওষুধে কি কাজ হবে? আপনার চাচার আপনার আপনার চাচার শরীরে রক্ত ঠিক আছে, আপনার রক্তও ঠিক নেই, তাহলে আর এক ওষুধে কাজ হবে সম্ভব হয়নি? আর মাদায় দিন ঠান্ডা লাগে না? না, ঠান্ডা মান্ডা ওই দিক দিয়ে খুব সতর্ক। ওই শাকার মিষ্টি কুমড়া এই দুটো জিনিস আপনার ওই জায়গাটার কথা বলছি, এই দুটো আমি খাইনি। সারে যে মুদ্রিটা ফুরিয়ে গেছে তো, তো ক্যাপসুল ক্যাপসুল না, ক্যাপসুল ও হাফ চামচের দা। হ্যাঁ হ্যাঁ, পরে যেটা দিনে তিতি তিতি যে দিয়ে বিষয় সাথে বের হয় না, ওটি আছে। আচ্ছা, খাই মাদের আগেলি মাদের চার দিন পর পর যেটি খায় ওটা আছে? ওটাও আছে। মাদায় দিন ঠান্ডা লাগে না? মাদায় তো ঠান্ডা লাগে। আর দশ দিন পাঁচ জন পুরী শাকার মিষ্টি কুমড়া কিন্তু খাওয়া যাবে, ওটা তো খাবোই না। আচ্ছা, তাহলে আজীবনের জন্য হারাম আপনার, খাওয়াই যাবে না। আচ্ছা, তাহলে ওই ওর নাম দেন কি? রতন। রতন রতন অন্যরকম হয়, বাতিল আসেন চিকিৎসা দিয়ে মানে মানে চারজন বসে থাকিয়ে বসে থাকি এই হলে গা চট্টগ্রামে তো আলম কবি পাল্টানো করছিলাম আমি আমি ঠিক আছে আমি ওষুধ মানে আমাদের যে জীবনী শক্তি যা নর্মাল আছে ওষুধে এখন কাজ করে না, ঠিক আছে, অতিরিক্ত ওষুধও খাওয়া যাবে না। আর যদি শোনেন এই ধানের জমি যে নেন ছোট ছোট ধানের পর যদি বস্তা তৈরি ইউরিয়া সার ঢালি দেন তাহলে কি ওই ধান বাঁচবে? বাঁচবে না, মানে বেশি ভালো ভালো না, ঠিক আছে, যাতা খাওয়া যাবে না। আইসান চিকিৎসা দিয়ে দেবেন ইনশাল্লাহ, শরীর যাতে ঠিক হওয়া যায়।